গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? চলে এসেছি ছাদ বাগানে। এই দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমার সকালে স্নানও হয়ে গেছে, ফুল তুলতে এলাম। কেমন আছো তোমরা সব? অনেকগুলো হয়েছে, বেশি হয়নি অন্যদিনের মতো। বৃষ্টি হলেই কিন্তু একটা সুবিধা হয় যে গাছে কিন্তু জল দিতে হয় না। এই দুই তিন দিন কিন্তু গাছে জল দিতে হয়নি, পুরো গাছের গোড়াটা ভিজেও আছে এবং দুদিন না দিলেও চলবে। আজকে ফুল হয়েছে কিন্তু বেশি হয়নি, অল্প কটাই হয়েছে। দেখো এই গাছটা, বোগেনভ্যালিয়া গাছটা কত সুন্দর লাগছে। আর দুদিন পরে আজকে ছাদে রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। ছাদে এসে হাওয়াও চলছে। আর এই যে একটা ফুল গাছটায় দেখো, একটা ধুতরা ফুল হয়েছে প্রথম। তুলবো না থাক, আর কালকে তুললে হয়ে যাবে, এখনো ভালোভাবে এ হয়নি। হাওয়া চলছে, বুঝতেই পারছো, বৃষ্টি হলে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। দেখো আজকে ছাদ বাগানে আমার জামা কাপড়, দেখো বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো কাচতে পারিনি। আজকে দেখো কত জামা কাপড় হয়েছে। আর দেখো এত হাওয়া চলছে যে দেখো আমার এই দুটো পট পড়ে গেছে, ভাঙিনি, বেঁধে রাখতে হবে। এই মাত্র দেখো ঝড়ে পড়লো। চলো, এখনো অনেক কাজ বাকি আছে, নিচে গিয়ে সকালে পুজো দিতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। আর এই যে গাছ দুটো পড়ে গেছে এটাকেও ঠিক করতে হবে এখনই, আজকে প্রচুর হাওয়া চলছে। চলো এখানে শেষ করছি, ওকে বাই।